আর কত খাবে এবার? ওঠো, এই তো শেষ হয়ে এলো। আমি কিন্তু তৈরি। কি হলো? ব্যথাটা আবার শুরু হয়েছে। ঠিকই, শুয়ে পড়ো, ব্যথা তো করবেই। কখন থেকে বলছি এবার ওঠো, তো কে কার কথা শোনে? ব্যথা করছে? ডাক্তার ডাকি? না, দরকার নেই। দরকার আছে। আচ্ছা, আপনি কি রেগুলার ড্রিঙ্ক করেন? রেগুলার তো বটেই, তাও প্রচুর পরিমাণে। আচ্ছা আনন্দ, আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, এই ব্যথাটাই একদিন আপনাকে কঠিন অসুখে নিয়ে যেতে পারে। যদি আপনি এইভাবে রেগুলার ড্রিঙ্ক করতে থাকেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনার লিভার এবং কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। আপনি কাইন্ডলি ড্রিঙ্ক করাটা একদম বন্ধ করে দিন। আচ্ছা, একটা ওষুধ লিখে দিচ্ছি, এতে আপনার ব্যথাটাও কমবে আর রাত্রে ঘুমটাও হবে। থ্যাংক ইউ। প্রয়োজন হলে রাত্রে একটা নার্সের বন্দোবস্ত করে দেব। না না, নার্সের দরকার নেই, আমি তো আছি। অলরাইট। সেরকম কিছু না, বসো। ভাবছি সারা রাত ধরে তুমি আমার পাশে না থাকলে কি যে হতো। এমন কি করলাম? কেন, সারা রাত আমার জন্য জেগে বসে রইলে, খাওয়া দাওয়া পর্যন্ত করনি, সমানে আমার সেবা করে গেলে। মানুষ মানুষের জন্য এটুকু করবে না? সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি সত্যি আমার ঋণ শোধ করতে চাও? নিশ্চয়ই। ফাঁকি দেবে না তো? না। ঠিক আছে, তাহলে আমাকে কথা দাও। কি? তুমি আজ থেকে জীবনে কোনোদিন মদ ছোবে না? না, এটা কি করে সম্ভব? তুমি কিন্তু আমার কথা দিয়েছো। ও আচ্ছা বাবা, আচ্ছা, এবার থেকে আমি তোমার কথা রাখার চেষ্টা করব। হাই আনন্দ। আরে দেব, তুমি? তা তুমি এত ব্যস্ত হয়ে কোথায় চললে? না এমনি, তোমার খবর বলো, ব্যবসা নিয়ে খুব ব্যস্ত? সেবার তো হঠাৎ চলে গেলে। ওই হঠাৎ করে যেমন চলে গেছিলাম, তেমনি হঠাৎ করে চলে এলাম তোমাদের জন্য। ভাবলাম তোমার হানিমুনের মধু একটু খেয়েই যাই। সে কোথায় দেখছি না তো, শুয়ে আছে, আর শরীরটা ভালো নেই। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার ফ্রেন্ড, আমি সব ঠিক করে দেবো। সেবার একটু ব্যস্ত ছিলাম, এবার একটু জমিয়ে। কিন্তু 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 ছাড়ো, তুমি একটা কাজ করো তো, ওকে আমার রুমে পাঠিয়ে দাও, আমি সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার রুমে যাচ্ছি, এই নাও আমার রুমের চাবি। সরি, আজকে কিন্তু তোমাকে একাই থাকতে হবে। জীবনে কোনোদিন মদ ছবি না? তুমি কিন্তু আমার কথা দিয়ে কথা দিয়ে
কি হলো, চলে এলে? চলে এলাম। ও যে মা চণ্ডী রূপ ধারণ করেছে। ব্যাপারটা খুলে বলো তো। প্রথমে গিয়ে দেখি ও বিছানায় শুয়ে শুয়ে আছে, জানো তো। তারপরে আমি ওর কাছে গিয়ে শুয়ে পড়লাম। আমাকে দেখে ও চিৎকার করে উঠলো। তবু তবু আমি ওকে জোর করে চেপে ধরলাম, একটা চড় মেরে দিল। একেবারে পাখিনি আঁচড়ে কামড়ে শেষে বোতল বেরিয়ে যাও, নাহলে খুন করে ফেলবো। ও সরি বন্ধু, তোমার পেকটা শেষ করে ফেললাম, তুমি আরেকটা বানিয়ে নাও। নো থ্যাংকস, তুমি বসো, আমি আসছি। বাবা, তুমি তো কামাল করে দিয়েছো, মেরে বেচারির চেহারাটাই পাল্টে দিয়েছো। ও যেভাবে এখান থেকে কাঁপতে কাঁপতে পালিয়েছে, দেখে মনে হচ্ছিল যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থেকে ওর প্রাণটা বাঁচিয়ে পালিয়ে এসেছে। সত্যি তুমি পারো মায়েরে। কি হলো, কাঁদছো কেন? কাঁদবে তো সে বেচারা। বেচারা? ও সাহস পেল কি করে এখানে আসার? আর তুমি ওকে পাঠালে কেন? আমি তোকে পাঠাইনি, ও তো নিজে থেকে চলে এলো। ও ঘরে চাবি পেল কি করে? ছাড়ো তো এসব ছোটখাটো ঘটনা। তোমার কাছে এটা ছোটখাটো ঘটনা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। তোমার জীবনে তো এরকম ঘটনা হামেশাই ঘটতে পারে, এই আর নতুন কথা কি? আগে যা ঘটার ঘটেছে, কিন্তু এখন আর না। তার মানে? তোমার মতো মানুষ এটুকু কথার মানে বুঝতে পারছে না। মানে ঠিকই বুঝতে পারছি, তবে ভূতের মুখে রাম নাম কি না? কেন, দস্যু রত্নাকর কি বাল্মীকি মুনি হননি? আশ্চর্য, তোমার লজ্জা হওয়া উচিত। লজ্জা? আমার লজ্জা তো তোমার হওয়া উচিত। ভুলে যাচ্ছ সেই রাতের কথা? ওই যে গোল্ডেন ওয়াচটা পড়ে আছো, সেটা ওরই কৃপায় তোমার হাতে শোভা পাচ্ছে। থাক থাক, ওসব নাটক অনেক হয়েছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ব্যাপার বলুন তো, আর সূর্যর তো ভুল করলো না, আপনারাই ভুল করলেন, এত সকালে দুজন একসঙ্গে। সূর্যর তো ভুল করেনি, আমরাও করিনি। আসলে ঘড়িটা সঙ্গে ছিল না, এই তো? ঘড়ি? তা ঠিক, ঘড়ি সঙ্গে না থাকলে সময় বোঝা খুব কঠিন। আপনার কোনো দোষ নেই, দেখুন তো। বিয়ের প্রথম রাত্রে স্যার নিশ্চয় আপনাকে এই ঘড়িটা দিয়েছিল। আমার 20 বছর অভিজ্ঞতায় বলছি, হোটেল সেভেন হেভেনে একটা ছু ছাড়ালেও আপনি ফেরত পেয়ে যাবেন স্যার। নিন নিন। আশ্চর্য, 20 বছর অভিজ্ঞতায় নো থ্যাংকস, নো বকশিস। দো ঠান্ডা দো গরম, দো ঠান্ডা দো ঠান্ডা। স্যার ঠান্ডা গরম একসাথে? আসলে আমরা অনেক ঘোরাঘুরি করে এসেছি তো। ও তুমি এসব কাজ করছো কেন? আমি করছি। তোমার তো এসব কাজ করার অভ্যেস নেই। অভ্যেস নেই তো করতে কতক্ষণ? জানি না বাবা, যা ইচ্ছে করো। তোমার একটা কথা বলবো? বলো। ভাবছিলাম। ভেবে কি হবে, বলেই ফেলো। না থাক, পরে বলবো। এটা রাখো। কি এটা? টাকা? আমার দরকার নেই। আরে রাখো রাখো বলছি না, দরকার নেই। আরে মনে করো আমি তোমায় কোনো উপহার দিচ্ছি। উপহার? একে তুমি উপহার বলছো? তুমি না হয় এটাকে উপহার হিসেবে নিলে। চাই না তোমার উপহার। সত্যি ভাগ্যের কি পরিহাস, একদিন এখানে আমি টাকা ফেলে দিয়েছিলাম, তুমি কুড়োচ্ছিলে,
আর আজকে তুমি ফেলে দিলে আমাকে করতে হচ্ছে। অথচ একদিন এই টাকার জন্যই কত দর কষাকষি করেছিল আমার সঙ্গে। সেদিন ছিলাম টাকার জন্য বিক্রি হয়ে যাওয়া এক সাধারণ মেয়ে, আর আজ আজ যে তোমার টাকা ফিরিয়ে দিচ্ছে সে একজন সত্যিকারের নারী। ঠিক আছে, এটা আমার কাছেই রাখছি, তবে এটা কিন্তু তোমারই আমানত। এই কার্ডটা রাখো, এটা আমার অফিসের ঠিকানা আছে, যদি কোনোদিন প্রয়োজন মনে করো তো আসতে পারো। সুন্দর গন্ধ ছড়িয়েছে তো, ধূপ ধুনো কর্পূর পাথরের মূর্তি পুজো হচ্ছে তাহলে। এই পাথরও কারো কারো কাছে আবার জীবন্ত হয়ে যায়, সবই মনের ব্যাপার দিদি। পাথর মনে শান্তি দিলেও পেট আর শরীরের আগুন নেমাতে পারে না, তার জন্য এই জগতে জীবন্ত মানুষেরই প্রয়োজন হয়। দিদি একটা কথা বলবো, মনের কাছে এই শরীর তুচ্ছ। তো মনের শান্তি যদি এতই বড়, তাহলে তো সন্ন্যাসীদের জীবন শুরু করলেই পারতে। শোনো, ওসব ন্যাকামি ছাড়ো। শেঠ ঘনশ্যামের ফোন এসেছিল, সন্ধেবেলা ওকে আসতে বলেছি। কোনো দরকার নেই দিদি, আমি ওসব একদম ছেড়ে দিয়েছি। আমি সুস্থ মানুষের মতো জীবন কাটাতে চাই, ওই রঙিন জগতে ভালো লাগে না। উর্বশী, ছেলে মানুষই করো না, ভেবে চিনতে কথা বলো। তপনবাবু আসুক, তাকে জিজ্ঞেস করতে হবে যে এক মাস সে তোমাকে কোন তীর্থস্থানে নিয়ে বেরিয়েছে, তোমার এমন মতিগতি হলো কি করে? একটা কথা বলতে পারো, কোন সাধু তোমার মাথাটা এমন করে চিবিয়ে খেয়েছে? তবে যাই করো, এসব দেব দেবী বেশি দিন থাকবে না, বেশি চালাকি করো না। গতরে জ্বালা ধরলে ফেলে দেওয়া ভাত আবার করিয়ে খেতে হবে। আচ্ছা, আমি মিস্টার আনন্দ ব্যানার্জির সঙ্গে দেখা করতে চাই। উনি একটু বিজি আছেন, মিটিং চলছে, একটু বলুন না দরকার আছে। আচ্ছা, হ্যালো স্যার, সামওয়ান ওয়ান্টস টু সি ইউ। ওকে, উনি বলছেন দেরি হবে। ও, কতক্ষণ লাগবে? এই এক ঘন্টা দু ঘন্টা লাগতে পারে। দু ঘন্টা? আরে শুনুন, আরে ক্লায়েন্টের বাজেটের থেকে এটা বেশি হয়ে গেছে, কি করা যায়? এ তো হতেই পারে, কত পূজাতে। না না না, এটা অ্যাকসেপ্ট করা যায় না। আমার জন্য তুমি দু মিনিট সময় দিতে পারছো না? তুমি এখানে, তোমার তো দেখা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে চলে এলাম। এক্সকিউজ মি, দু মিনিট। ওকে, ইটস অল রাইট। আর ইউ শিওর যে তোমার দু মিনিটে হয়ে যাবে? শিওর, বসো। বলো কি খাবে, ঠান্ডা না গরম? প্রথমে ঠান্ডা, তারপর গরম। আচ্ছা, হ্যাঁ, প্রথমে দুটো ঠান্ডা, পরে দুটো কফি, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি বলো? কি হলো? ও, এক মিনিট, এনো। কি এটা? টাকা তোমারই, আমার কাছে রাখা ছিল। কি হবে? তোমার দরকার লাগবে? না, আমি আমি যখন তোমাকে মনের কথা বলতে চেয়েছি তখনই আমাদের মধ্যে টাকা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। না, খাও,
সরি, আমি না বুঝে তোমাকে দুঃখ দিয়েছি, কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা আমাকে এটাই শিখিয়েছে যে মেয়েদের কাছে প্রেমের থেকে পয়সার মূল্যটা বেশি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে গেছে আরেকজনের হাত ধরে। কেন জানো? পয়সার জন্যে। তখন থেকে আমি বুঝেছি যে পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায়। তুমি পয়সা দিয়ে ভালোবাসা কিনেছ, আর আমি পয়সার বিনিময়ে ভালোবাসা বিক্রি করেছি। কিন্তু আজ বুঝতে পারছি আমরা দুজনে এতদিন ভুল পথে চলেছি। আচ্ছা আনন্দ, আমরা ওদের ভুল শুধরে নিতে পারি না? ও মাই গড, ওকে ওকে, সেন্ড দ্যাম ইন। উর্বশী, দেখেছো তো অফিসে কথা বলা যাবে না? তুমি একটা কাজ করো, আজকে বিকেলে 5টার সময় আমার বাড়িতে চলে এসো। এই নাও আমার বাড়ির ঠিকানা। চলে বসো, প্লিজ বি সিটেড। আসছি আসছি। আচ্ছা আনন্দবাবু এখানে থাকেন? বলি, নিজের জায়গা ছেড়ে কি অন্য জায়গায় গিয়ে থাকবে? না, আসলে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ভাববার কথা, ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই, কিন্তু উনি তোমাকে আসতে বলেছিলেন 5টার সময়। তা আসতে যখন বলেছিলেন নিশ্চয়ই এসে যাবেন। তা আপনি দয়া করে এখানে দাঁড়িয়ে না থেকে আসুন, ভেতরে এসে বসুন। আসুন বসুন বসুন। ভাববার কথা। আচ্ছা ইয়ে, আপনি কি সেই দার্জিলিং এর মেম স্যার? না মানে আপনি কি ওনার সঙ্গে ওখানে গিয়েছিলেন? লজ্জা পাচ্ছে। না না, লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না। আরে আমি তো দাদাবাবুর আপনার একসঙ্গে ফটো দেখেছি, সেই সব ফটো সব সময় দাদাবাবু বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা মেম স্যার, আপনার নাম কি উর্বশী? তোমার দাদাবাবু দেখছি কোনো কিছুই গোপন রাখেনি তোমার কাছে।